بسم الله الرحمن الرحيم نور على نور نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব সুমন কাতার থেকে জানতে চেয়েছেন যে কোনো নারীর স্বামী যদি নিখোঁজ হয়, লাপাতা হয়ে যায়, তাহলে সে কতদিন অপেক্ষা করবে বা দ্বিতীয় বিবাহ করতে পারবে কি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, যদি কোনো নারীর স্বামী জীবন মরণ সম্পর্কে কোনো খবর পাওয়া না যায়, তাহলে স্ত্রী তার আসার জন্য অপেক্ষা করবে অথবা বিচারক সতর্কতামূলক কোনো সময় তাকে বেঁধে দিবেন। সেই সময়ের মধ্যে যদি তার স্বামী ফিরে না আসে, সময় শেষ হওয়ার পর অর্থাৎ যতদিন সময় বেঁধে দিবে সেই সময় শেষ হওয়ার পর বিচারক তার মৃত্যু হয়েছে বলে সিদ্ধান্ত দেবেন। অর্থাৎ এক বছর, দু বছর, তিন বছর বা চার বছর যদি সময় বেঁধে দেয়, সেই বেঁধে দেওয়ার পর বিচারক কী ঘোষণা দেবে, মৃত্যু হয়েছে বলে ঘোষণা করবেন। এবং যেদিন মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেবেন সেদিন থেকে নিয়ে তার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। যেদিন মৃত্যু বলে ঘোষণা দেবে সেদিন থেকে নিয়ে 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। এবং ইদ্দত শেষ হয়ে গেলে ইচ্ছা করলে সে অন্য জায়গায় বিবাহ বসতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এখন কথা হলো এই, সে কতদিন অপেক্ষা করবে এ ব্যাপারে একটি হাদিস আন উমর রাদিয়াল্লাহু আনহু ফি ইমরাতিল মাফকুর তারাব্বাসু 4 সিনিন সুম্মা তা'তাদ্দু 4 আশহুরিন ওয়া 10। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নারীর, যে মহিলার স্বামী নিখোঁজ, সে 4 বছর পর্যন্ত কী করবে, অপেক্ষা করবে। যখন 4 বছর পুরা হয়ে যাবে সেদিন থেকে সে কী করবে, মৃত্যু বলে গণ্য করবে। তারপর সে 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে এবং এই ইদ্দত পালন করার পর সে অন্য জায়গায় বিবাহ বসতে পারে। এই ধরনের কিছু আচার রয়েছে। তবে যেমন আরেকটি এখানে পাওয়া যায়, কালা ইবনুল মুসাইয়্যিব ইদা ফাকাদা ফি সাফ عند القتال تربص امرأته سنة। ابن مسعود تابعي رحمه الله তিনি বলেন যখন কোন সিপাহসালার ময়দানে, যুদ্ধের ময়দান থেকে যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে তার স্ত্রী 1 বছর অপেক্ষা করতেন এবং তারপর ইদ্দত পালন করার পরে অন্য জায়গায় বিবাহ বসতেন। এই ধরনের কিছু কথা রয়েছে এবং এই মতকেই প্রাধান্য দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। যাই হোক, কতদিন ইদ্দত পালন, কতদিন অপেক্ষা করবে এ ব্যাপারে সঠিক না হলেও বিচারক তার একটি যে কোনো সময় নির্ধারণ করবে, 1 বছর হোক, 2 বছর হোক, 4 বছরের কথা হয়েছে, যেমন উমর ফারুক রাদিয়াল্লাহর কথাতে বুঝতে পারলাম এবং ইবনুল মুসাইয়্যিবের কথা থেকে বুঝতে পারলাম 1 বছর। যাই হোক, নিম্নতম কমসে কম 1 বছর অপেক্ষা করবে, অর্থাৎ বিচারক 1 বছরের তাকে সময় দেবে। যে 1 বছরের মধ্যে যদি স্বামী ফিরে আসে তাহলে তো ঠিক আছে, আর যদি 1 বছরের মধ্যে স্বামী ফিরে না আসে তাহলে 1 বছর যখন শেষ হয়ে যাবে সেদিন বিচারক তার মৃত্যুর ঘোষণা দিবে। এবং যেদিন মৃত্যুর ঘোষণা দিবে সেদিন থেকে নিয়ে সেই নারী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, তারপর সে অন্যত্র বিবাহ করতে পারে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।